হত্যা করে গরু কুরবানি করছেন না তো? একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানি। সকল কোরবানি দাতাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। 10 থেকে 15 মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা ছোট্ট একটি ভুলের কারণে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কোরবানি। পশু জবে সম্পূর্ণ হওয়ার পর একটি ছোট তীক্ষ্ণ ছুরি দ্বারা জবের স্থানে খোঁচা দেওয়ার একটা সিস্টেমের সাথে আমরা কম বেশি প্রায় সবাই পরিচিত। আমাদের অনেকেরই ধারণা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়। এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানি বরবাদ করে দেবার জন্য যথেষ্ট। পশু জবে সহি হবার শর্ত হল পশুর অন্তত মূল 3টি রগ কেটে দেয়া, আর মূল 3টি রগ কেটে দিলে রক্তক্ষরণের স্বাভাবিক ফলস্বরূপ পশুটি খুব দ্রুত মারা যায়। আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে পশুটার মেরুদণ্ডের ভেতর তীক্ষ্ণ ছুরি ঢুকিয়ে মেরুরজ্জুর বা স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এর ফলে পশুটি হার্ট অ্যাটাক করে এবং মারা যায়। অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে কুরবানির উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে হত্যা হিসাবে পরিগণিত হয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপজ্জনক। স্পাইনাল কর্ড কেটে গেলে পশুর দেহের মাংসপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোস্ত দূষিত হয়ে পড়ে। এই গোস্ত ভক্ষণে ক্যান্সার, HBAS সহ অন্তত 18 প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে। অতএব কুরবানি দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, 10 থেকে 15 মিনিট সময় বাঁচাতে গিয়ে দয়া করে আপনার কুরবানিকে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।